পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন কর্তৃক প্রকাশিত এস এল এস পরীক্ষাটি নবম দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদপ্রার্থীর জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না প্রথমত আপনারা যারা নবম দশম শ্রেণীর বাংলা বিভাগের শিক্ষক বা শিক্ষিকা হতে চান তাদের সাবজেক্টিভ পেপারটি কমপ্লিট করার জন্য এই সিলেবাসটি পুরোটা পড়তে হবে তো সিলেবাসটির ভিতরে কী কী আছে চলুন দেখে নেওয়া যাক পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত সাহিত্য সঞ্চয়ন সাহিত্য সম্ভার প্রফেসর শঙ্কুর ডায়েরি কোনি অবলম্বনে প্রশ্ন রচিত হবে অর্থাৎ নবম দশম শ্রেণীর এই সাহিত্যের সঞ্চয়ন থেকে এটা পড়তে হবে সাহিত্যের সঞ্চয়ন সাহিত্য সম্ভার প্রফেসর শঙ্কুর ডায়েরি কোনি থেকে লেখকের পরিচয় বিষয়বস্তুর টিকা রস বিচার থেকে প্রশ্ন আসতে পারে বা যে কোনো টিকা আসতে পারে টিকা ও ভাষা নির্ভর প্রশ্ন সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাস থেকে প্রাচীন ও মধ্যযুগ থেকে আপনাদের চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন চণ্ডীদাস বিদ্যাপতি জ্ঞানদাস গোবিন্দ দাস মুকুন্দ চক্রবর্তী ভারতচন্দ্র রায় বিজয়গুপ্ত কেতকদাস খেমানন্দ ঘনরাম চক্রবর্তী কীর্তিবাস ওঝা মালাধর বসু কাশিরাম দাস বৃন্দাবন দাস কৃষ্ণদাস কবিরাজ দৌলত কাজী রামপ্রসাদ সেন কমলাকান্ত এই সবই আপনাদের পড়তে হবে সাবজেক্টিক পেপারটির জন্য প্রাচীন ও মধ্যযুগ থেকে আধুনিক যুগ থেকে বিশ শতক পর্যন্ত উল্লেখযোগ্য গ্রন্থসমূহ আপনাদের পড়তে হবে যেমন বিদ্যাসাগরের বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ প্রমথ চৌধুরী সুনীতি কুমার চট্টোপাধ্যায় সৈয়দ মুস্তফা আলী জগদীশ চন্দ্র বসু বিনয় ঘোষ এটা আধুনিক যুগ থেকে আপনাদের পড়তে হবে তারপর সাহিত্য কথা সাহিত্য কাব্য সাহিত্যতে কী কী আছে চলুন দেখে নেওয়া যাক সেটা মধুসূদন দত্ত বিহারী লাল রবীন্দ্রনাথ নজরুল যতীন্দ্রনাথ সেনগুপ্ত বুদ্ধদেব বসু জীবনানন্দ দাস বিষ্ণু দে সুভাষ মুখোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় কথা সাহিত্য থেকে আপনাদের এই সব টপিক সমূহ পড়তে হবে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ শরৎচন্দ্র তারাশঙ্কর মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরশুরাম প্রেমেন্দ্র মিত্র বনফুল আশাপূর্ণ দেবী মহাশ্বেতা দেবী লীলা মজুমদার সতীন্দ্রনাথ ভাদুরী সমরেশ বসু নাটক থেকে আপনাদের পড়তে হবে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ দ্বিজেন্দ্রলাল রায় ও রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য নতুন দিকন্ত অনুবাদ ও অনুষঙ্গ ভারতীয় সাহিত্য থেকে আপনাদের পড়তে হবে কালিদাস সুদ্রক ইকবাল ভানুভুক্ত অমৃত অমৃতা প্রীতম প্রেমচন্দ্র বিজয় তেন্ডুলকর গোপীনাথ মাহান্তি আইয়াপ্পা পানিককার আন্তর্জাতিক সাহিত্য থেকে আপনাদের পড়তে হবে শেক্সপিয়ার টস টয় চেকপ মাপাসা গ্যাটে নিরুদা গার্সিয়া মার্কেস ল্যাংস্টন হিউজ আর্নেস হেমিংওয়ে টিএস এলিয়ট এটা আপনাদের আন্তর্জাতিক সাহিত্য থেকে পড়তে হবে ইংরেজি ও বাংলা অনুবাদ ব্যাকরণ পোশ্চেনটির জন্য আপনাদের পড়তে হবে ব্যাকরণ থেকে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন ধ্বনি শ্রেণীবিন্যাস ধ্বনি পরিবর্তনের কারণ ও রীতি সন্ধি শব্দ গঠন থেকে পড়তে হবে উপসর্গ অনুসর্গ ধাতু ও প্রত্যয় তারপর বাংলা সমূহ পড়তে হবে আপনাদের শব্দ ও পদ সমূহের মধ্যে আছে বিশেষ্য বিশেষণ অব্যয় ক্রিয়ার বিস্তারিত আলোচনা কারক ও অকারক সম্পর্ক সমাজ থেকে আপনাদের পড়তে হবে সমাজের ব্যাখ্যা সমাজের শ্রেণীবিভাগ বাক্য থেকে পড়তে হবে বাক্য নির্মাণের শর্ত উদ্দেশ্য ও বিধেয় বিশেষ্য ক্রিয়া বিশেষণ ক্রিয়াখণ্ড বাক্যের গঠন ও অর্থগত শ্রেণীবিভাগ বাক্যের রূপান্তর বাচ্চ থেকে পড়তে হবে শ্রেণী বিভাগ ও বাচ্চ পরিবর্তন সাবজেক্টিভ পেপারটা আপনাদের ব্যাখ্যা সহিত পড়তে হবে কারণ প্রতিটা প্রশ্নের জন্য দুই নম্বর বরাদ্দ থাকবে এবং কোয়েশ্চেনটার উত্তর লেখার জন্য আপনাদের ওয়ার্ড লিমিট থাকবে সিক্সটি প্রশ্ন হলো কিভাবে এগোবো তো উত্তর হলো যে কোনো জায়গা থেকে শুরু করা যেতে পারে যেমন সাহিত্যের ইতিহাস ব্যাকরণ সাহিত্যের রূপরীতি আপনার যেই কোশ্চেনটা নর্মাল আছে তারপর সেই পোশ্চেনটার দুর্বলতা বোঝে সেই পোশ্চেনটা বেশি স্ট্রং করার চেষ্টা করবেন তাছাড়া আমি ডেলি ডেলি টপিক ওয়াইজ যেমন শ্রীকৃষ্ণ কীর্তন চর্যাপথ প্রত্যেকটা টপিক সমূহ থেকে ডেলি ডেলি ত্রিশ থেকে চল্লিশটা করে প্রশ্ন দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং খাতায় সেটা নোট ডাউন করে নিতে পারেন তাছাড়া কালকে আমি ইলেভেন টুয়েলভের সিলেবাসটা প্রোভাইড করে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে ইলেভেন টুয়েলভে কী কী পড়তে হবে ওই টপিক সমূহ দেখে নেবেন কালকে আপনারা মোট কথা নোটিফিকেশান এখনও দেয়নি আপনারা যদি ভাবেন যে নোটিফিকেশান দেওয়ার পর তখন পড়া শুরু করব তো আপনারা অন্যান্যদের অন্যান্যদের তুলনায় অনেক পিছিয়ে যাবেন তো বুদ্ধিমত্তার কাজ হলো এখনই যে নিজে নিজের টপিক ওয়াইজ যে টপিকগুলো সব স্ট্রং করে ফেলা আর আগে অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন এই সব এইসবসমূহ করে থাকলে তো টপিক টপিকসমূহ সব করে নেবেন যার যেটা দুর্বলতা আছে সেখানে টপিকটা দেখে নেবেন ওই দুর্বলতাটা স্ট্রংয়ে পরিণত করুন এবং টপিক টপিকসমূহ সমস্ত কমপ্লিট করার চেষ্টা করুন